পাহাড় নদী আর হ্রদের অপূর্ব মিলনভূমি রাঙামাটি ভ্রমণের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। রাঙামাটি শহরের ডিসি বাংলোর পাশে ওই যে বাড়িগুলো দেখা যায় সেটা বাংলাদেশ পুলিশ পরিচালিত পল ওয়েল কটেজ। জনসাধারণও থাকতে পারে এখানে, আমরা কয়েকজন উঠেছিলাম এখানে। এই কটেজের অন্যতম বৈশিষ্ট্য হলো এখান থেকে বিস্তৃত কাপ্তাই লেকের সুন্দর দৃশ্য দেখা যায়। এখান থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখতে পাবেন। কটেজের পাশেই পলওয়েল পার্ক, টিকিট কেটে সাধারণে ঢোকার ব্যবস্থা। পার্কের ভেতরে দর্শনীয় বিষয় ছাড়াও আছে লেক ভিউ পয়েন্ট। এছাড়াও আছে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে লেকে ভ্রমণের সুবিধা। পরন্ত বিকেলে মনোরম কাপ্তাই লেকে ভ্রমণ আপনাকে দেবে অনন্য সুন্দর অভিজ্ঞতা। আজ আমরা বেশ কয়েকটি দর্শনীয় জায়গা ঘুরব। প্রথমে ট্রলারে করে ঘুরব কাপ্তাই লেক। পাহাড় ছুঁয়ে একে বেঁকে বয়ে গেছে লেক। সবুজাভ জল ও সবুজ পাহাড় মিলে তৈরি হয়েছে এক চমৎকার প্রাকৃতিক রূপ। সকল ট্রলারের চালক পেছনে বসে, কিন্তু আমাদের ট্রলার মাস্টার আধুনিক পদ্ধতি উদ্ভাবন করেছে, গাড়ির মতো স্টিয়ারিং দিয়ে সামনে বসে ট্রলার চালায়। মোলার মতো ছড়ানো জেলেদের জাল, অফুরন্ত মাছের উৎস এই লেক। এখানে মাছ ধরে এক বিরাট সংখ্যক বাঙালি ও চাকমা জনগোষ্ঠী। সবুজ পাহাড়, তার পাশ দিয়ে বয়ে চলেছে লেক। লেকের জলে নানান রকম পাখিদের খেলা। একে বেঁকে লেক বয়ে গেছে ছোট ছোট পাহাড়ি দ্বীপের পাশ ঘেঁষে। দ্বীপের চূড়ায় মানুষের বসতি, ছবির মতো এসবের মাছ দিয়ে চলে পর্যটক বহনকারী নৌকা। লেকের মাঝে ছোট ছোট দ্বীপের মতো ভেসে থাকা পাহাড়ি রেস্তোরাঁ যেমন চাংপাং, পেতা টিংটিং, মেজাং ইত্যাদি পড়বে।
এসব হোটেলে খেতে হলে বোট থামিয়ে অর্ডার করতে হয়, কারণ আগে থেকে ওরা খাবার তৈরি করে না, শুধুমাত্র অর্ডার দিলেই খাবার তৈরি করে। খাবার পর পুরো পরিবার সহ বিশ্রামের সুন্দর আয়োজনও থাকে এসব রেস্তোরাঁয়। লেক ঘুরে আমরা ফিরছি রাঙামাটি শহরে। এবার আমরা যাব রাঙামাটি ক্যান্টনমেন্টে অবস্থিত আর্মিদের পরিচালিত আরণ্যক রিসর্টে। শহরের ভেতর দিয়ে অটোরিকশা ভাড়া করে চলছি শহরের প্রান্তে আরণ্যকের পথে। সুন্দর ঝকঝকে পরিষ্কার পাহাড় আর লেকের মাঝে গড়ে ওঠা এই রিসোর্টটি যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। সবকিছুতেই যত্ন আর পরিচর্যার প্রমাণ। অসাধারণ এই রিসোর্টে রাত কাটানো নিশ্চয়ই এনে দেবে মনে রাখার মতো সুখস্মৃতি, অথবা এমনি ঘুরতে গিয়ে গাছের ছায়ায় লেকের পাড়ে বসে থেকেও পাওয়া যাবে নির্মল শান্তি। এবার এসেছি রাজবন বিহার। রাজবন বিহার বাংলাদেশের বৃহত্তম বৌদ্ধ বিহারগুলোর একটি, কিন্তু এই বিহারে দর্শনার্থীদের জন্য প্রবেশের সময় দুপুর 12টা পর্যন্ত। আমরা বিকালে এসেছি তাই ভেতরে যাওয়া সম্ভব হয়নি, বাইরে থেকেই দেখতে হয়েছে। বিহারের পাশে কিছু বানর দেখা গেল, এই বিহারের ভিক্ষুরা তাদের খাবার দেয়। কিছুটা সময় বানরদের সাথে সময় কাটাতে মন্দ লাগেনি। আজকের শেষ গন্তব্য রাঙামাটি শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত ঝুলন্ত সেতু। রাঙামাটি শহরের শেষ প্রান্তে কর্ণফুলী হ্রদের কোল ঘেঁষে 1986 খ্রিস্টাব্দে গড়ে উঠেছে পর্যটন হলিডে কমপ্লেক্স। তারই অংশ এই 335 ফুট দীর্ঘ মনোহরা ঝুলন্ত সেতু। এই সেতু ইতিমধ্যে সিম্বল অফ রাঙামাটি হিসেবে পরিচিতি পেয়েছে। নয়নাভিরাম নানা রঙের এই সেতুটি দুইটি পাহাড়ের মাঝে গড়ে দিয়েছে ঋদ্ধিক সম্পর্ক। এখানে দাঁড়িয়ে কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। ওই পাশে রয়েছে আদিবাসী গ্রাম, চাইলে দেখে আসতে পারেন আদিবাসী জীবনযাপনের চালচিত্র।
এছাড়া এখানে রয়েছে অডিটোরিয়াম, পার্ক, পিকনিক স্পট, স্পিডবোট ও দেশীয় নৌযান। অনেকে লঞ্চ বোঝাই করেও কাপ্তাই হ্রদ ভ্রমণের আনন্দ উপভোগ করে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে হ্রদের পূব আকাশ থেকে ওই দূর টিলার আড়ালে হারিয়ে যায় সূর্য। আজকের ভিডিও শেষ করব রাঙামাটি কাপ্তাই সংযোগ সড়কের দৃশ্য দিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।